আবারও বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস এদিকে সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনাকে দেশে আসার ঘোষণা দিল সেনাবাহিনী নতুন বিপদের মুখে ডক্টর ইউনুস সরকার এদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ এদিকে আবারও নতুন বিপদের মুখে পড়েছেন ডক্টর ইউনুস পাকিস্তান থেকে অস্ত্র বোঝায় জাহাজ আমদানি করে নিষেধাজ্ঞার মুখে পড়েছে বাংলাদেশ অন্যদিকে ইউনুসকে বহিষ্কার করতে মাঠে নেমে পড়েছে শত শত নেতাকর্মীরা অন্য অন্যদিকে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি সবাইকে অবাক করে দিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা এদিকে ইউনুসের খেল খতম করে দিল যুক্তরাষ্ট্র হঠাৎই কোন সময় আওয়ামী লীগের হাতে ক্ষমতা আসতে চলেছে কঠিন বিপদের মুখে পড়েছেন ডক্টর ইউনুস এই সময় চলুন তো দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির নেইল এবং ভিডিওটির অংশবিশেষ থেকে ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা ঠিক কতটা আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটির বিস্তারিত দেখার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন দেখেনি আমাদের খবরটি বিস্তারিত আকারে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিকে পাঠানো রিপোর্টটিতে কয়েকটি উদ্বেগজনক উপসংহা টেনেছেন এপিপিজি ফর দ্য কমনওয়েলথ ওই উপসংহারগুলোর অন্যতম হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামী উগ্রবাদীরা লাভবান হচ্ছে সেখানে বলা হয়েছে গত তিন মাসে বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিশানা করা হয়েছে এপিপিজির প্রতিবেদনে বলা হয়েছে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে উগ্র ইসলামপন্থীরা ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং দৃশ্যমান হয়ে উঠেছে এই সংসদীয় গ্রুপ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে দু হাজারের বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে রিপোর্টটিতে বলা হয়েছে বর্তমান সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সংস্কৃতির অবসান হওয়ার এবং মাদবাদ এবং মানবাধিকার আর আইনের শাসন সমুন্নত রাখার জরুরি প্রয়োজন রয়েছে প্রতিবেদনে এমনটা বলা হয়েছে যে এটা করতে ব্যর্থ হলে তার ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না গ্রুপটি বলছে তারা তথ্য পেয়েছে যে প্রাক্তন প্রাক্তন মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা বিচারক বুদ্ধিজীবী আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন হলো এই রিপোর্টটির প্রভাব কতটুকু এপিপিজি চেয়ারম্যান সংসদ সদস্য অ্যান্ড্রু রোসেন্ডেল দা ইন্ডিপেন্ডেন্ট বলেছেন এই প্রতিবেদন বাংলাদেশ এবং কমনওয়েলথের সাথে সম্পৃক্ত সকল সরকার উন্নয়ন সংস্থা ইত্যাদির কাছে পাঠানো হবে এর অর্থ হল বাংলাদেশে যা ঘটছে সে বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে জানাবে জুলাই আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় সারা দেশে এক মামলা হয়েছে গণভুত্থানের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট থেকে পঁচিশ করা হয় এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনকে অথচ এসব মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা এক লাখ আটানব্বই হাজার সাতশো নব্বই জন এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দুশো মামলা দায়ের তথ্য পাওয়া গেছে যার মধ্যে হত্যা মামলার সংখ্যা দুইশো তেরোটি বাকি মামলাগুলোর অধিকাংশই হত্যা চেষ্টা ও অপহরণ মামলা এর আগে এগারোই সেপ্টেম্বর যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটি বিতর্ক হয় সেখানে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ডক্টর রূপা হকের বক্তব্যের প্রেক্ষিতে আর পার্লামেন্টারিয়ান তানমনজিৎ সিং দেশি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের বিষয়টি সংসদে তুলে ধরেন তিনি বিষয়টি তদন্ত ও বিচারের জন্য বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের কথাও জানান এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যে বিষয়টি নিয়ে দুই দফা প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে এর আগে মাইনরিটি রাইটস গ্রুপ সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে চিঠি দিয়েছে ইউরোপিয়ান ইনার পার্লামেন্টেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পন্ডুড়িক থামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস ভমচরিকে গ্রেফতার করে পঁচিশে নভেম্বর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশে চরমপন্থীদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এই ঘটনা ঘটলো বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ভাঙচুর দেবতা এবং মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে দাবি করা হয় এটা দুর্ভাগ্যজনক যে এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে নিজেদের বৈধ দাবিগুলো তুলে ধরায় একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে চিন্ময় দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ যে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস বা ইস্কন ইস্কন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ওই পোস্টে ইস্কন বলেছে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এর আগে চিন্ময় দাসকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর বের হয়েছিল কিন্তু ইস্কনের ওই এক্স হ্যান্ডেলের পোস্টে চিন্ময় দাসকে ইস্কন নেতা দাবি করেছে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল দৈনিক প্রথম আলো ডেলি স্টারে হামলার হুমকি সহ গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে আন্তর্জাতিক বেশ কিছু সংগঠন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যে সরকারের কাছে চিঠি দিয়েছেন চিঠিতে এসব ঘটনাগুলোর ব্যাপারে উদ্বেগ জানানোর পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং আইএফজে তাদের প্রতিবেদনে বলছেন বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা আবার ফিরে এসেছে মব ভায়ালান্স ঢালা মামলা সংখ্যালঘু নির্যাতন ও সাংবাদিকদের স্বাধীনতা ইস্যুগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে ডক্টর ইউনুস সরকারকে ধীরে ধীরে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে এসব বিষয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন দেশের রাজনীতিতে নানা ধরনের ট্যাগিং মাধ্যমে বিষয়গুলোকে ব্যাখ্যা দেওয়া যায় রাজনৈতিক আর সম্পর্কে শুধু এটুকুই বলার আছে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন বারবার তাকে বিভিন্ন ভাবে তাকে আমি এই অনুষ্ঠান শুরুর আগে দেখছিলাম যে অন্তত সাত আট নয় দশ বার তো তিনি জেল খেটেছেন যদি সময়ের হিসাবেও বলি সেটি দু বছর অন্তত তার বেশিও হতে পারে সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা আলমগীর যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল আলমগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাকে দেখেছেন আপনার সঙ্গে কথা বলতে এমনি আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো এত অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনে করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে তাদের বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেলফ এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোটে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করি দেশে আসবেন সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেক দিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল ২১ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসু তার সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশবত্রী বেগম খালেদা জিয়াতে আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে যেমন তারেক সাহেব আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটা উনি করতে পারবেন যে কটা সে তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তারেক রাম সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে মানে কে হবে না না এই ধরনের এই ধরনের আলোচনা এখন প্রয়োজনীয় খালেদা জিয়া এবং খালেদা জিয়া এখনও বেশ অসুস্থ উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে সরি কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্যে এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনি আমেরিকাও যেতে পারে তার প্রয়োজন হয় চিকিৎসার জন্যে তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে আল্লাহর যেন তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইবো সেটাই চাচ্ছি আর কি এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোন কিছু কি আপনাদের মধ্যে আছে না না সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরিভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্স আছে দেয়ার সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান পূরণ প্রবর্তন করার প্রস্তাব তো এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে আপনার কমিশনগুলো হয়েছে কমিশনগুলো তারা দ্রুত তারা সঙ্গে কাজ করছেন এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোনো টাইম ফ্রেম টাইম না আমরা কোনো টাইম ফ্রেম দেইনি আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন কেউ কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ চাপ দিতে সরকারকে চাচ্ছে দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টর চার বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আপনি কি কিভাবে দেখেন আমি দেখি

ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাট হাজারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারতে দেওয়া বিবৃতির জানিয়েছে বাংলাদেশ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদটি জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছেন বাংলাদেশের আভ্যন্তরীণ